নির্বাচনের পিছতেই ভারতবর্ষের প্রথমবারের কারণে হরিয়ানত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর সেই নির্বাচনত কংগ্রেসে নানা ধরনের প্রলোভনের রাজনীতি নানা ধরনের আসনির অপপ্রচার করে তেখেতকলে নির্বাচনের অবতীর্ণ হয়েছিল কিন্তু হরিয়ানার যে জনতা আছে হরিয়ানার জনগণে কিন্তু বিজেপি পক্ষত আজি রায় দিলে আর আমি সেই আজি যে হরিয়ানার বিজয় হয়েছে সেই বিজয় আজি উল্লাস আমি এই সাবুয়া মণ্ডলের আমি আজি পালন করছো আতসবাজি বজায় আর সকল আমার কার্যকর্তা আজি বিভিন্ন গাঁৱৰ আহি এই বিজয় উল্লাসত অংশগ্রহণ করেছে আর আমি হরিয়ানার যে জনতা আছে ধন্যবাদ জানাইছো তেখেতকলে যে কংগ্রেসে যে দুর্নীতি অপশাসন তেখেতকলে সংঘর্ষ করে আহিছিল দেশ স্বাধীন হওয়ার পিছরপ্রাই আজি এই একটা ভাল প্রত্যুত্তর দিছে আর এটা আমি গম পাইছো যে বিজেপির অবিহনে যে দেশের শাসন ভার লোপরা কোনো দল নাই এয়াই প্রমাণ করে দিছে যে হরিয়ানার যে বিজয় হওয়ার জনতা রায় দিলে গতি মই পুনের নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো ভারতীয় বর্ষর যে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র অধ্যক্ষ জেপি নাড্ডা ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো তেখেতকলের বলিষ্ঠ নেতৃত্বত আজি হরিয়ানাত আমি পুনের সরকার গঠন করবলে সক্ষম হলো গতি সমূহ হরিয়ানার জনগণক ধন্যবাদ জানাইছো আর আমার আজি এই অনুষ্ঠান যে উপস্থিত হলি আমার যখন দলীয় কার্যকর্তা তেখেতকলে ধন্যবাদ জানাইছো আর শুভেচ্ছা জানাইছো